আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখব। তো আজকের বিষয় তোমরা থাম্বনেইলে অবশ্যই দেখে এসেছো, তো কথা না বাড়িয়ে শুরু করছি। তো এখানে হাতের চিত্র দেখে আবার ভয় পেয়ে যেও না, এটা হাতে আঁকানো খুব বিশ্রী হয়েছে জানি, তো তোমাদের বোঝার জন্য আশা করছি এইটুকুই যথেষ্ট। এখন তোমরা চিন্তা করতে পারো, এরকম হাতের ভিডিও তো অনেক দেখেছি, কিন্তু একটু ধৈর্য সহকারে দেখো না অন্যদের সাথে ততটা মিলে কিনা। তো ওকে, তো ধরো তোমার এই হাত, এই হাতে তুমি সবসময় এই বৃদ্ধাঙ্গুল থেকে বিষয়টা চিন্তা করবে। তো বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ অবশ্য এই এত বড় হাতের জায়গায় আমার এই হাতটা অনেক বেশি ছোট লাগছে। তো এবার আমরা এই বৃদ্ধাঙ্গুল থেকে জিরো ডিগ্রি চিন্তা করব। তো এটা হচ্ছে আমার জিরো ডিগ্রি, তো এটা জিরো ডিগ্রির পরে কি হয় থার্টি ডিগ্রি, তো এটা হচ্ছে আমার থার্টি ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমার ফর্টি ফাইভ ডিগ্রি, আর এটা হচ্ছে আমার সিক্সটি ডিগ্রি, আর এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি। বিষয়টা হচ্ছে জিরো ডিগ্রি, থার্টি ডিগ্রি, ফর্টি ফাইভ ডিগ্রি, সিক্সটি ডিগ্রি, আর হচ্ছে আমার নাইনটি ডিগ্রি। তো এটা তোমরা চিন্তা করলে, এরপরে এখান থেকে আমরা কিভাবে বের করব। তো প্রথমে আসে সাইন, তো সাইন যদি আমরা নির্ণয় করি, তো সাইনের যে বের করার সূত্রটা সেইটা কি, সেটা হচ্ছে আমার রুট ওভার বৃদ্ধা আঙ্গুলের সংখ্যা, বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, আর হচ্ছে তোমার ওয়েট। তো সাইন অর্থ হচ্ছে তোমার রুট ওভার বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, আর হচ্ছে আমার টু, ঠিক আছে, এটা তোমার মনে রাখতে হবে। তো এইটা যখন হবে, তাহলে কিন্তু এখানে যে আমরা বৃদ্ধাঙ্গুলের সংখ্যা বললাম, এটা আমরা কোন দিক থেকে গুনবো, এদিক থেকে গুনবো না এদিক থেকে গুনবো, তো এটা কিন্তু আমার বৃদ্ধাঙ্গুল, ঠিক আছে। যদি এটা আমার বৃদ্ধাঙ্গুল হয়, তাহলে আমরা অবশ্যই সাইন সবসময় গুনবো হচ্ছে বৃদ্ধাঙ্গুলের দিকে, অর্থাৎ আমরা গুনবো এই দিকে, ঠিক আছে, এই দিকে গুনবো। তো যদি আমরা বলি যে সাইন থার্টি ডিগ্রি, অর্থাৎ যদি আমরা এটার মান বলি, তাহলে আমার কি হয় দেখো, যদি আমরা দেখো সাইন থার্টি ডিগ্রি বসাই, তাহলে আমার মানটা কি হয়, এটা তো আমার থার্টি ডিগ্রি, এটা জানোই, তো এটা যদি আমার থার্টি ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলেছি, আমরা বলেছি যে আমরা এই পাশে নিয়ে আসবো এই দিকে, মানে বৃদ্ধাঙ্গুলের দিকে। তাহলে বৃদ্ধাঙ্গুলের দিকে আমার ঘর কয়টা, একটা, অর্থাৎ আমার এখানে আঙ্গুল আছে একটা, কারণ এটা যদি থার্টি ডিগ্রি এটা আমার জিরো ডিগ্রি। আর আমরা বলেছি কি, যেটা বলবে তার বৃদ্ধাঙ্গুলের দিকে চিন্তা করব, তাহলে আমার এখানে একটা আছে, তাহলে এখানে আমরা রুট ওয়ান বাই টু, রুট ওয়ান মানে ওয়ান বাই টু, সাইন থার্টি ডিগ্রি বের হয়ে গেল। এভাবে কিন্তু আমরা সবগুলাই বের করতে পারি। তো এখানে যদি আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বলি, তাহলে দেখো এদিকে কোনটা আছে, এদিকে আছে থার্টি ডিগ্রি আর জিরো ডিগ্রি, তাহলে আমরা এখানে দুইটা, এক আর দুই, তাহলে এখানে আমরা রুট টু বসাবো। আবার যদি এটা ধরি, তাহলে রুট থ্রি বসাবো, আবার নাইনটি হলে এখানে রুট ফোর বসাবো। তো এভাবে কিন্তু আমরা মূলত সাইনটা পে। তো এরপর আমরা কি শিখব, এরপর আমরা শিখব কস। তাহলে এরপর যদি আমরা কস শিখি, তাহলে কসেরটাও কিন্তু সেম হবে, কিভাবে সেম হবে, অর্থাৎ এই সূত্রটা আমরা বসবো, কিন্তু সাইনের ক্ষেত্রে আমরা বৃদ্ধাঙ্গুলের দিকে বলেছিলাম, আর কসের ক্ষেত্রে বলবো আমরা কনিষ্ঠার দিকে, এটা হচ্ছে আমার কনিষ্ঠা, অর্থাৎ আমার এই আঙ্গুলটা। তো এবার আমরা চিন্তা করব এর দিকে, ঠিক আছে, এর দিকে চিন্তা করব। তো আমরা আবার যদি থার্টি ডিগ্রি নেই, তাহলে বিষয়টা কি হয় দেখো, এর দিকে যদি চিন্তা করি, তাহলে এখানে কয়টা ঘর আছে, এক দুই তিন, এক দুই তিন, ঠিক আছে, দেখো তিনটা, এক দুই তিন, তাহলে এখানে আমরা কি বসবো, রুট ওভার থ্রি বাই টু, ব্যাস হয়ে গেল। এটা আমার কি, এটা হচ্ছে আমার কস থার্টি ডিগ্রি, কি সোজাই তো নাকি, সাইনের ক্ষেত্রে বৃদ্ধাঙ্গুলের দিকে, কজের ক্ষেত্রে কনিষ্ঠার দিকে। তোমার যদি হাত থাকে, তাহলে তুমি এটা খুব ইজিলি কিন্তু মনে মনেই করে ফেলতে পারো, ঠিক আছে। তো এরপর আমরা কি শিখবো, তা হচ্ছে, তো এরপর আমরা শিখব টেন, টেন থিটাটা বের করব। তো টেন থিটার সূত্র হচ্ছে রুট ওভার বৃদ্ধাঙ্গুলের সংখ্যা
বাই রুট ওভার কনিষ্ঠার সংখ্যা। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব দেখা যাক। তো দুইটাতে তো আমরা 30 ডিগ্রি ধরলাম, তাহলে এটাতে আমরা 45 ডিগ্রি ধরে দেখি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এখন বৃদ্ধ আঙ্গুলের সংখ্যার কনিষ্ঠার সংখ্যা এখানে কি বোঝায়? ধরো আমরা এখানে 45 ডিগ্রি ধরেছি, তাহলে বিষয়টা কি হয়, এখানে বৃদ্ধাঙ্গুলের সংখ্যা যখন বলবো তখন এই দিকে হবে, তা তো জানোই, আর কনিষ্ঠার সংখ্যা হলে এদিকে হবে। তাহলে দেখো এখানে কয়টা আছে, 1 2, তাহলে আমরা বৃদ্ধাঙ্গুলের সংখ্যা √2। এখানে কয়টা আছে, 1 2, এখানে হচ্ছে √2, তাহলে √2 কাটা গিয়ে কি হয়, 1, আনসার আমার 1। তো একদম ইজি, কিন্তু এটা যদি তোমরা বুঝতে পারো সব একদম পানির মতো সোজা। তো বুঝেছো নিশ্চয়ই, যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে। তো আজকের ভিডিও মূলত এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।